হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজ আমি আপনাদের সামনে একটি টিউটোরিয়াল ভিডিও করতে যাচ্ছি, সেটি হচ্ছে কিভাবে গম প্লেয়ার প্লাস ভার্সনটি আমরা ফ্রিতে ডাউনলোড করব এবং পিসিতে ইনস্টল করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আপনাদের ফাইলটি ডাউনলোড করতে হবে এবং এই ডাউনলোডের লিঙ্কটি আপনারা ভিডিও ডিসক্রিপশনে পাবেন। ভিডিও ডিসক্রিপশনে পাওয়া লিঙ্কটি আপনারা ওপেন করে এখান থেকে ফাইলটি ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পরে এখানে একটি রার ফাইল দেখতে পারবেন, যেটার সাইজ হচ্ছে অলমোস্ট 30 MB-র মতন। তো দেন এটিকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার পরে এখানে দুটি ফোল্ডার পাবেন, সেটআপ এবং প্যাচ নামে। এখান থেকে প্রথমে সেটআপ ফাইলটি ওপেন করে ইনস্টল করতে হবে। দেখুন বন্ধুরা, এটি সেট আপ কমপ্লিট হয়ে গেছে এবং এখান থেকে আমরা যদি গম প্লেয়ার প্লাস ওপেন করি, তাহলে এখানে একটি প্রথমেই এটি রেজিস্ট্রেশন করতে বলে। তো বন্ধুরা, আমরা এই উইন্ডোতে কেটে দেবো। কেটে দেওয়ার পরে আমাদের ডাউনলোড করা ফাইলটির মধ্যে প্যাচ নামে একটি ফোল্ডার আছে এবং এখান থেকে অ্যাক্টিভেশন নামে একটি ফাইল পাবো। এই ফাইলটি আমাদের ইনস্টল করতে হবে। সিম্পলি বন্ধুরা, এটি ইনস্টল করবেন এবং কমপ্লিট হয়ে গেলে পুনরায় গম প্লেয়ার প্লাস ফাইলটি ওপেন করবেন। দেখুন বন্ধুরা, ফাইলটি ওপেন করার পরে এখান থেকে এখন এই ফাইলটি নর্মালি ওপেন হচ্ছে এবং এখানে গম প্লেয়ার প্লাস ফাইলটি দেখাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে অ্যাবাউট সেকশনটিও দেখতে পারেন, গম প্লেয়ার প্লাস ভার্সনটি। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।